संपर्क प्रबंधक के लिए। प्रिय शिक्षार्थी, আশা করি পরিবার পরিজনদেরকে নিয়ে সকলে এরকম একটা ক্রাইসিসের দিনে ভালো আছেন আর সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এটা কামনা করি। তো আমরা আজকে পড়ব ইংরেজি প্রথম পত্র, ইংলিশ ওয়ান, আর আমাদের টপিক হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার। দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার এটা হচ্ছে একটা থিম আমাদের। তো এটা লিখেছেন স্যামুয়েল টেইলর কলরিজ, এস টি কলরিজ, মানে স্যামুয়েল টেইলর কলরিজ। তো এটা আপনাদের টেক্সট এর মধ্যে আছে এটার নাম, কিন্তু এটা বিস্তারিত নেই। তো না থাকা এটা নন টেক্সচুয়াল আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা টেক্সটে আছে এটা, আর এটা নন টেক্সচুয়াল হিসাবে আপনার বইয়ে আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব মজার। এটা হচ্ছে একটা বড় অনেক লম্বা একটা কবিতা, যেটা হচ্ছে আপনাকে বলবে একটা কাহিনী কিন্তু বুঝাবে আরেকটা কাহিনী, মানে রূপক কবিতা টাইপ, যে এটা আপনাকে বলবে একটা কিন্তু বুঝাবে আরেকটা। তো এটা হচ্ছে একটা গল্পের মতো। তো এটা হচ্ছে আপনার, আমি এখন বলবো এটার কাহিনীটা খুব সংক্ষিপ্ত সময়ে, অনেক কম সময়ে আমি এটা বলবো, কিন্তু আপনাদেরকে থিমটা অবশ্যই পড়তে হবে, এই থিমটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি থিমটা পড়াবো, থিমটা পড়ানোর আগে যেটা লাগবে সেটা হচ্ছে এটা নিয়ে আমি কাহিনীটা বলে ফেলি আপনাকে। কিন্তু একটা বড় বিশাল কাহিনীকে অনেক ছোটো করে বললে কাহিনীটা অনেক মানে একটু মানে ছোটো হয়ে যাবে, মানে একটু মার্জিত কিন্তু ছোটো হয়ে যাবে। তবু আমি বলতেছি, সেটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি। একজন বৃদ্ধ নাবিক, একটা বৃদ্ধ নাবিক, সে একটা ভ্রমণে যায়, মানে সি বয়েজ, এটাকে বলে সমুদ্রযাত্রা। তো সমুদ্রযাত্রা অনেক যাত্রী নিয়ে যায়, একটা জাহাজ স্বাভাবিকভাবেই সে যায়। তো যাওয়ার পথে মনে করে আটলান্টিক মহাসাগরে যায়। তো ওই জায়গায় বরফাচ্ছন্ন ঠান্ডা এলাকা বা বরফাচ্ছন্ন এলাকা বা হিমশীতল, যেখানে গভীর সমুদ্র সেদিকে এটা যাচ্ছে। তো যাওয়ার পথে হঠাৎ তার সাথে অনেক কিছু ঘটে, ওই কাহিনীটা বৃদ্ধ লোক এখানে বলে আর কি, আমরা এই কাহিনীটা এখন শুনবো। তো যাওয়ার পথে সে ওখানে মানুষ সবাই জাহাজের উপর বসে আছে, তো হঠাৎ একটা সামুদ্রিক পাখি, একটা যে এটাকে আমরা বলি আপনার ওই যে অ্যালবাট্রস পাখি, সামুদ্রিক অনেক বড় ডানাওয়ালা সুন্দর একটা পাখি, সাদা রঙের, এটা অ্যালবাট্রস পাখি একটা আসে। ওই অ্যালবাট্রস পাখি যখন তাদের উপরে উড়াউড়ি করে, তখন এটাকে কেউ খাবার দিচ্ছে, মানে এটা অনেক বিনোদন দেয় ওদেরকে, অনেক আনন্দ দেয়। তো হঠাৎ করে ওই বৃদ্ধ নাবিক, আমি কিন্তু সংক্ষিপ্ত করে ফেললাম, ওইটাকে হত্যা করে, মানে একটা তীর মেরে এটাকে মেরে ফেলে। তখন পাখিটা পড়ে যায়। তো পড়ে গেলে একটা নিষ্পাপ একটা পাখি ওদেরকে আনন্দ দিচ্ছে, হঠাৎ করে এটাকে মেরে ফেললো। পাখিটা পড়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ সমুদ্রটা স্থির হয়ে যায়, সমুদ্রের ঢেউ নেই, স্রোত নেই, আবার সমুদ্রে বয়ে চলা বাতাস থেমে যায়। তো স্বাভাবিকভাবে কি হয়, বাতাস থেমে গেল, স্রোত থেমে গেল, ঢেউ থেমে গেল, তখন জাহাজটা কি স্থির, এসটিডি অ্যাজ এ রক, মানে একদম স্থির হয়ে গেল জাহাজটা, আর চলছে মানে চলছে না, জাহাজটা আর চলতেছে না। তখন মানুষগুলো খুব বিচলিত হয়ে যায়, ওই মেরিনারকে খুব বকাঝকা করে কেউ বিভিন্ন রকমের কথা বলে, স্বাভাবিক সে কেন হত্যা করলো নিষ্পাপ পাখিটা। তখন করে কি, এই স্থির হয়ে গেলে, সব কিছু থেমে গেলে, এরা ওই পাখিটাকে নিয়ে ওই লুকটার মানে বৃদ্ধ নাবিকের গলায় ঝুলিয়ে দেয়, ওই মৃত পাখিটা ওই বৃদ্ধ নাবিকের গলায় ঝুলিয়ে দেয়। তখন অনেকদিন যায় এখানে, স্থির জাহাজ পড়ে আছে, অনেক সময় যায়, অনেক সময় যাওয়ার পর ওদের খাবার শেষ হয়ে যায়। তখন খাবার সংকট দেখা দেয়, খাবার সংকট কিছুদিন বা কিছুক্ষণ কিছু সময় যাওয়ার পর এবার তৃষ্ণা, গলা শুকিয়ে পানি শেষ, পানি যখন সংকট দেখা দিল তখন পানি ওরা আর পাচ্ছে না, পানি আর নেই। তো ওই মুহূর্তে কবিতা একটা লাইন আসছে, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, এরপর আসছে নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, মানে প্রচুর পানি আছে চারদিকে, মানে কি সমুদ্রের পানি, লবণাক্ত পানি আছে, কিন্তু একটা ফোঁটা পানিও নেই যেটা খাওয়া যাবে, পান করা যাবে, এমন কোনো পানি নেই, এমন আসে। তো পানি শেষ, তখন তারা নিজের মাসলস, নিজের মাসলস এখানে কামড় দিয়ে এই রক্তপান করে, নিজের শরীরের গা থেকে এই মাসলসের রক্তপান করে আরও কিছুক্ষণ টিকে থাকে, তারপরও আর পানি নেই। তখন হঠাৎ করে খেয়াল করে এরা, দূর থেকে একটা ফ্যান্টন শিপ, একটা জাহাজ আসতেছে ওদের দিকে। ওই জাহাজটা যখন, এই জাহাজটার কাছে আসে, তখন ওই জায়গায় একটা মৃত দেখতে একটা জীবিত মানুষ, একটা মানে কেমন মানে মৃত ফ্যাকাশে চেহারার একটা মানুষ এরকম আসে। আসার পর সে সবগুলো মানুষ তাকে দেখে, দেখার পর ওই লোকটা যাওয়ার সাথে চলে যাচ্ছে, মানে ওই শিপ যখন আবার চলে যাচ্ছে, তখন ওই মানুষগুলো সবাই মারা যায়, মানে ওই শিপে ওই বৃদ্ধ লোক যে হত্যাকারী সে ব্যতীত সকলে মারা যায়।
মানে হচ্ছে ওই নাবিক ছাড়া সবগুলো যাত্রী সেখানে মারা যায়। তখন ওই কাহিনীটা অর্থাৎ মারা যাওয়ার পর কি হয়, সে একদম একা হয়ে যায়, আর কেউ নেই এখানে, সে একদম একা। অর্থাৎ বিশাল সমুদ্র, স্থির হয়ে আছে সব, বাতাস নেই, কিছু নেই, শুধু একটা জাহাজ থেমে আছে, চারদিকে মৃত মানুষ, মধ্যখানে সে একা দাঁড়িয়ে আছে জীবিত। তখন একটা লাইন আসে যে অ্যালোন অ্যালোন অল অল অ্যালোন অ্যালোন অন এ হোয়াইট হোয়াইট সি, একটা লাইন আসে এখানে, মানে একা, আমি একদমই একা, কেউ নেই এই সমুদ্রের মধ্যে, এরকম বাংলা এক্সপ্রেশন বোঝাচ্ছে। তো এই মুহূর্তে সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে আমি মানে তার এইটা যেন মানে এই অবস্থা থেকে মুক্ত হয়, কিন্তু তার প্রার্থনা কবুল হচ্ছে না। তখন এই যে ব্যাপারটা যে তার এই শাস্তি সে পাচ্ছেই, এই তার হচ্ছে, এরকম সে ভোগান্তির শিকার হচ্ছে একটার পর একটা, তারপর হঠাৎ করে, আমি কিন্তু আবারও বলতেছি, সংক্ষিপ্ত করে ফেললাম, তখন সে জাহাজের ধারে যায়, গিয়ে দেখে সমুদ্রে কিছু সামুদ্রিক সাপ, রঙিন বিভিন্ন রঙের সাপ কতগুলো ঘুরতেছে। তখন সে এগুলো দেখে অনেক খুশি হয় এবং এগুলোকে অনেক প্রশংসা করে যে তোমাদের অনেক মানে সৃষ্টিকর্তা অনেক ভালোভাবে সৃষ্টি করছে, কি সুন্দর, অনেক প্রশংসা করে। করার পর কিছুক্ষণ পর হঠাৎ সে খেয়াল করে দেখে তার গলার পাখিটুকু মাটিতে পড়ে যায়, মানে ফ্লোরে পড়ে যায়, এবং আশেপাশের মৃত মানুষগুলো, যারা এতক্ষণ মনে হচ্ছিল যে মৃত মানুষগুলো তাকে তেড়ে আসতেছে মারার জন্য, ওই মানুষগুলো সত্যি সত্যি জীবিত হয়ে ওঠে। তারপর আবার সমুদ্র তার স্রোত ফিরে পায়, ঢেউ ফিরে পায়, বাতাস আবার বইতে শুরু করে, তখন ওই জাহাজ আবার চলতে শুরু করে, তখন আবার এরা স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো এই ফিরে আসার পর সে তার নিজের বাড়িতে ফিরে আসে, এসেই কাহিনীটা একটা বিয়ের স্টেজে বরকে সে বলে, মানে বলে এই কাহিনীটা বরকে সেটা বলে, এবং এই কাহিনীটাই আমরা এখানে কবিতা হিসাবে পাই, পুরোটা কাহিনী। তো বিশাল কবিতাকে আমি ছোট্ট করে কাহিনীটা বলে দিলাম, কিন্তু এখানে অনেক কিছু বাদ দিয়েছি। তো এই কবিতার যে আমরা বুঝার আছে যেটা, সেটা হচ্ছে কি, সৃষ্টিকর্তার সৃষ্টি সে যেমনই হোক, আমাদের উচিত কি সৃষ্টি অর্থাৎ স্রষ্টার সৃষ্টিকে সেবা করা, এটা আমাদের দায়িত্ব কর্তব্য। তো এই স্রষ্টার নিষ্পাপ একটা সৃষ্টি কোনো কারণ ছাড়া সে হত্যা করে ফেললো, এটা তো যারা পাপ, এটা হচ্ছে তার পাপ। তো এই নিষ্পাপ পাখি হত্যার পাপের সাজাস্বরূপ সে অনেক ভোগান্তির শিকার হয়েছে, অনেক সাজা পেয়েছে, তার দোয়া কবুল হয় নাই প্রার্থনা। তখন সে আবার ওই সৃষ্টির মানে অর্থাৎ সৃষ্টিকর্তার ওই স্রষ্টার যে সৃষ্টিটা, মানে স্রষ্টার সৃষ্টি যে সামুদ্রিক সাপ, ওই সাপের সে প্রশংসা করে, এবং ওই সাপের প্রশংসা করার মাধ্যমে সে তার পাপ মোচন হয়, তার পাপ কমে আসে, তখন সে আবার স্বাভাবিক জীবনটা ফিরে পায়। তার মানে ওই পাপটা সে করার কারণে ইনস্ট্যান্ট সে শাস্তি পায়, ওই শাস্তিটা সে এখানে দেখতে পায়। অর্থাৎ এই পুরোটা কাহিনী তার এই পাপ এবং পাপের শাস্তি নিয়েই লিখিত, এবং এটা মোরালটা আমাদের এটাই যে স্রষ্টার সৃষ্টি সে যেমনই হোক, ছোটো হোক কিংবা বড় হোক, তার সেবা করা আমাদের নিশ্চয়ই দায়িত্ব। এটা হোক সার্বিক দায়িত্ব, এটা মানবিক হোক, ধর্মীয় হোক, ব্যক্তি, সব দিক দিয়ে আপনার এটা আপনার দায়িত্ব। তো আমরা এই দায়িত্বটাকেও সবসময় মাথায় রাখবো যে আমরা যে এই জায়গায় একটা লাইন বাংলা আমাদের আছে যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, মানে ঈশ্বর মানে আমাদের এখানে আমাদের কাছে আল্লাহ, মানে যেজন স্রষ্টার মানে সৃষ্টিকে সেবা করবে সেজন স্রষ্টাকে সেবা করলো, মানে সৃষ্টির সেবা মানে স্রষ্টার সেবা, এটা হচ্ছে কথা। তো আমরা এইটুকু মোরাল মাথায় রাখবো যে মানে যেটা বললাম আমি এখন, আর কবিতার কাহিনীটা আমরা মাথায় রাখবো। তো আমরা এখন এই কবিতার কাহিনীটা আমরা পড়বো, কবিতাটা পড়বো, কাহিনী না, কাহিনী তো বলে ফেললাম, আমরা কবিতাটা পড়বো যে এটা মূলত থিমটা কী। আমি কিন্তু কাহিনীটা যা বললাম তাই আপনি পাবেন, সুন্দরভাবে ওই জায়গায় দেওয়া আছে। তো আমরা এখন শুরু করব মূল কাহিনীটা, মূল মূলত কী বলছে, ছোট্ট কবিতা আটলাইন, কিন্তু অনেক কিছু বোঝার আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা বুঝবো মনোযোগ সহকারে। আর এই থিমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, প্লিজ মনোযোগ সহকারে বুঝবেন। এখন আমরা প্রথমে শব্দার্থ পড়াবো, তারপর পড়াবো এটার অর্থ। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের কবিতা। তো আমরা কবিতার প্রথমে আমরা শব্দার্থগুলো দেখবো, তারপর লাইন বাই লাইন অর্থ পড়বো। ছোটো সুন্দর একটা কবিতা, তো এটা সহজে বটে, এটার থিমটা আমরা খুব সহজে পড়তে পারবো। তো আমরা তো কাহিনী জানলাম, আমরা এখন এটার শব্দার্থ পড়বো, তারপর বাংলা অর্থ লাইন বাই লাইন পড়বো। তো শব্দার্থ দিকে তাকালে আমরা প্রথমে দেখি ডে বাই ডে আফটার ডে, মানে দিনের পর দিন। আর স্টাক অর্থ হচ্ছে আটকে থাকা, কোথাও স্তম্ভিত মানে আটকে থাকা আর কি। ব্রেথ মানে নিঃশ্বাস, আর মোশন মানে হচ্ছে গতি, চলা আর কি, গতি। আইডল মানে অলস, পেন্টেড শিপ মানে চিত্রিত কোনো জাহাজের ছবি। আর এটা হচ্ছে পেন্টেড ওশেন, মানে পেন্টেড ওশেন, পেন্টেড ওশেন মানে হচ্ছে চিত্রিত, মানে চিত্র দেওয়া কোনো সমুদ্র, মানে ছবি আঁকা কোনো সমুদ্র। তারপর
আর তেমনটা নেই, এমনটা নেই। এই যে বোর্ডস মানে হচ্ছে তক্তা, জাহাজে যে তক্তাগুলো থাকে এগুলোকে বোঝাচ্ছে। অ্যান্ড শ্রিঙ্ক মানে কুচকে যাওয়া, শ্রিঙ্ক অর্থে কুচকে যাওয়া, সংকুচিত হওয়া বলে। আর একটা হচ্ছে আর ড্রপ টু ড্রিঙ্ক, মানে ড্রপ মানে ফোঁটা ফোঁটা পানির কথা বলতেছে। তো আমরা শব্দার্থগুলো আসলে সহজ, এটা আপনাদের বইও দেওয়া আছে, শব্দার্থগুলো আপনারা দেখবেন। আমরা এখন জাস্ট লাইন বাই লাইন পড়বো, মানে লাইনটা পড়বো। তো আমরা দেখি এবার অর্থ কী মিলে আমাদের। ডে আফটার ডে, ডে আফটার ডে, দিনের পর দিন, দিনের পর দিন। উই স্টাক, আমরা আটকে থেকেছিলাম। নর ব্রেথ, নিঃশ্বাস নিতে পারতেছি না। নর নোশন, না কোনো, সরি, নর মোশন, না কোনো গতি পাচ্ছি, মানে হচ্ছে উই স্টাক, আমরা আটকেছিলাম। নর ব্রেথ, নর মোশন, না নিঃশ্বাস নিতে পারতেছি, না কোনো সামনে এগোতে পারতেছি, মানে নড়াচড়া করতে পারতেছি, এরকম বোঝাচ্ছে। মানে জাহাজটা কোনো নড়াচড়া করতে পারতেছে না, এটা বোঝাচ্ছে। অ্যাজ আইডল অ্যাজ এ পেইন্টেড শিপ, একটা ছবিতে আঁকা কোনো জাহাজ যেরকম অলসের মতো স্থির দাঁড়িয়ে থাকে, মানে বসে থাকে, আমরাও এরকম জাহাজের, স্থির জাহাজের মতো বসে আছি, থেমে আছি। আপন এ পেইন্টেড ওশেন, মানে একটা চিত্রিত কোনো সমুদ্রের উপর যেভাবে জাহাজটা থাকে, এরকম চিত্রিত একটা সমুদ্রের উপর, মহাসাগরের মধ্যে আমরা, আমাদের জাহাজটা আটকে আছে, এরকম বোঝাচ্ছে। তারপর ওয়াটার, ওয়াটার এভরিহোয়ার, পানি, পানি সব জায়গায়, পানি। অ্যান্ড অল দ্য ব্রুটস ডিড শ্রিঙ্ক, যেন সবগুলো কাষ্ঠ, কাঠগুলো যেন সংকুচিত হয়ে আছে। ওয়াটার, ওয়াটার এভরিহোয়ার, পানি, পানি সব জায়গায়, পানি। নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, এক ফোঁটা পানিও নেই যেটা পান করা যায়। আবারও বলি, ডে আফটার ডে, ডে আফটার ডে, ডে দিনের পর দিন, দিনের পর দিন। উই স্টাক, আমরা আটকেছিলাম। নর ব্রেথ, নর মোশন, না নিঃশ্বাস নিতে পারি, না কোনো গতি দিতে পারতেছি, মানে নাইদার নর বলি না আমরা, এরকম নর, নর মানে এটাও না ওইটাও না, এরকম বোঝাচ্ছে এখানে। অ্যাজ আইডল অ্যাজ এ পেইন্টেড শিপ, যেন চিত্রিত কোনো জাহাজের মতো আমরা স্থির অলসের মতো দাঁড়িয়ে আছি। আপন এ পেইন্টেড ওশেন, একটা চিত্রিত কোনো সমুদ্রের উপর। ওয়াটার, ওয়াটার এভরিহোয়ার, সব জায়গায় পানি, পানি। অ্যান্ড অল দ্য বুটস ডিড শ্রিঙ্ক, সমস্ত কাষ্ঠ কাঠগুলো যেন সংকুচিত হয়ে আছে। ওয়াটার, ওয়াটার এভরিহোয়ার, সব জায়গায় পানি, পানি, পানি। নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, কোথাও একটা ফোঁটা পানি নেই যেটা পান করা যাবে, এমন। তো আমরা এটা কবিতার লাইন পড়লাম, কবিতার অর্থটা পড়লাম, শব্দার্থ পড়লাম। আমরা এখন থিমটা কী বলেছে আমরা এটা একটু দেখি, তাহলে দেখবেন যে আপনাদের কাছে এটা সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কবিতাটার যে থিমটা আমরা সেটা দেখি, থিমটা কী বলেছে। এখানে বলতেছে যে থিমটা আসলে ছোটো, আড়াই লাইন মাত্র, তা আমরা একটু দেখি কী বলে। দ্য লাইন্স ইন্ডিকেট দ্যাট, এই লাইনগুলো, উপরের লাইনগুলো নির্দেশনা দেয় যে দ্য স্পিকার ইজ অন শিপ, বক্তা মানে স্পিকার মানে এই বক্তা, ইজ অন শিপ, তিনি জাহাজে আছেন। অ্যান্ড দ্য শিপ ইজ স্টাক, এবং জাহাজটা থেমে আছে। ইন এ ওশেন ফর সেভারেল ডেজ, কিছুদিনের জন্য জাহাজটা থেমে আছে। দে আর অলমোস্ট ডাইং, তারা প্রায় মারা যাচ্ছিল, অফ থার্স্ট, তৃষ্ণায়। বাট ট্র্যাজেডি ইজ দ্যাট, কিন্তু দুঃখের বিষয় যে হ্যাভিং লিমিটেড ওয়াটার, অসীম পানি থাকা সত্ত্বেও অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে, দে ক্যান নট ইভেন ড্রিঙ্ক এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, তারা এক ফোঁটা পানিও পান করতে পারতেছে না। আবারও বলি, দ্য লাইন্স ইন্ডিকেট দ্যাট, লাইনগুলো নির্দেশ করে যে দ্য স্পিকার ইজ অন শিপ, স্পিকার জাহাজে আছেন। অ্যান্ড দ্য শিপ ইজ স্টাক ইন এ ওশেন, ওই শিপটা একটা সমুদ্রে আটকে আছে, ফর সেভারেল ডেজ, কিছুদিনের জন্য। দে আর অলমোস্ট ডাইং, তারা প্রায় মারা যাচ্ছিল, অফ থার্স্ট, তৃষ্ণায়। বাট ট্র্যাজেডি ইজ দ্যাট, কিন্তু দুঃখের বিষয় যে হ্যাভিং লিমিটলেস ওয়াটার, প্রচুর অসীম পানি থাকা সত্ত্বেও অ্যারাউন্ড দেন, তাদের চারপাশে, দে ক্যান নট ইভেন ড্রিঙ্ক এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, তারা একটা ফোঁটা পানিও পান করতে পারতেছে না। সুন্দর কথা, সুন্দর একটা ফিনিশিং দিল, বললো এটা এখানে থিমটাতে। তো আমরা কিন্তু কাহিনী তো জানি, তার উপর এটা পড়ার পর কিন্তু আমরা এটাই বুঝতে পারি, এটাই বোঝাচ্ছে। তো ঠিক আছে, সকলে থিমটা মুখস্থ করবেন এবং লিখবেন দুইবার, এটাই হচ্ছে কথা, এটাই পড়া, পড়বেন, জানবেন, আর যত জানবেন ততই ভালো। এগুলো আসলে আমরা অনার্সে পড়েছিলাম এই কবিতাটা, কিন্তু আপনারা ইন্টারে পাচ্ছেন, আপনাদের প্লাস পয়েন্ট এইটুকুই, আমরা অনার্সে পাই, সেকেন্ড ইয়ারে পাইছি, আর আপনারা ইন্টারে পাচ্ছেন। তো ঠিক আছে, সকলের জন্য শুভকামনা, বেস্ট অফ লাক, সকলে ভালো থাকবেন।